সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই প্রতীক জানাক অভাগী মায়ের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আর অনেক চোখের জলের এক জ্বলন্ত প্রতীক। কিন্তু সমাজের চোখে প্রতীক শুধু প্রতীক নয়, প্রতীক বেজন্ম মা। বড় লোকের ঘরে জন্ম নিলে হয়তো ব্যাপারটা চাপা পড়ে যেত ঐশ্বর্যের আড়ালে, কিন্তু গরিব সুনন্দা সমাজের মুখ বন্ধ করতে পারেনি। তাই লোকের বাড়িতে ছিগিরি করে, দোকানে দোকানে ঠোঙা বেচে সুনন্দা প্রতীককে মানুষ করছে, আর সমাজের ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করেও প্রতীক বেজম্মা বেঁচে আছে অভাগী মায়ের হাত ধরে। এবার বলো চার নং, এটা বলতে পারলে বড় রসগোল্লা। বলো বলো, আমি বলবো মাস্টার মশাই। বলো চার নং 36, পাঁচ নং 45, ছয় নং 54। সাব্বাস, তুমি এর কে দুটো রসগোল্লা তুলে নাও। নাও বলছি, নাও। দাঁড়ান মাস্টারমশাই, বলি আমার বাড়ির ছেলে মেয়েদের খাবার ওটাকে দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? মানে ও নামটা বলতে পারলো তাই। আপনি যান, রোজ এমনি করে ফোরন কাটে বড় মা, ওদের বাপ কাকারা সব জজ বেটার, আর ওরা নামটা বলতে পারে না। আর এই বেজন মা যার বাপের ঠিক নেই, কে জানে কোন মধুমাতালের ছেলে, সে কিনা নামটা জানে? বড় মা, ওকে বেজন মা কেন বলছেন? ওর নাম প্রতীক। আ হা হা হা, কানা ছেলের নাম পদ্মলোচন, বেজন্মার নাম আবার প্রতীক। তা বলি, হ্যাঁ বাছা, তুমি কি বেজন্মাদের প্রতীক? এসব কথা কেন বলছেন? কাজ করি পয়সা দিই। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। এখন দেখছি তোকে রেখেই আমি ভুল করেছি, একটা নষ্টা মেয়ে মানুষ। অসতী, অসতী, থু, তুই আমার মাকে অসতী বলি না রে। বল, তুই আমার মাকে মেরে ফেলে নে। কি করছিস? কে মেরে ফেললে? এই বদমাশ, তোর মারলি ওকে, তুই হয়ে যা। বর্মা, বর্মা, আমি আমি হাত জোর করছি, আমি আমি ওর হয়ে ক্ষমা চাইছি, আমি ওকে কোনোদিন আনবো না। আপনার সামনে আমি কান ধরছি। হ্যাঁ বড় মা, না আচ্ছা করে না দেওয়া, কান ধরে উঠবস করাও, আর যাত্রা করতে হবে না, বেরিয়ে যায় এখান থেকে। তোর মতন মেয়ে মানুষকে বাড়িতে ঢুকতে দিলে সংসারে অকল্যাণ হয়, বেরো, দূর হয়ে যা। বড় মা, বড় মা, আমায় তাড়িয়ে দেবেন না, বাচ্চাটাকে নিয়ে না খেয়ে মরবো। তাই মর, দূর হ। আমার বাড়ির ছেলেদের গায়ে হাত দেওয়া আমি কি বরদাস্ত করব না? এ মাসের মাইনেটা অন্তত দিয়ে দিন। মাইনে? এরপরে মাইনে চাষ কোন মুখে? দূর হ, বেরিয়ে যা বলছি। হরি, গলা ধাক্কা দিয়ে এটাকে বের করে দে। এই এই সুটকেসে ট্যাক্সি তুলে দিবি, পয়সা দেবো। হ্যাঁ পারবো। নেতল দিন, দেখিস ফেলিস না। আরে তো হবেই, পয়সা কি এমনি দেবো মুখ থেকে? নে চল, সাবধানে চল। হে ঠাকুর, লোকে আমাকে অসতী বলে বলুক, কিন্তু প্রত্যেকে বেজামা বলে কেন? তুমি তো সব জানো, তুমি তো জানো যে আমার পাপের সন্তান নয়।
আমার ভালোবাসার সন্তান। মা, প্রতীক, প্রতীক, তুই কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি সারাদিন? বল না আমাকে, কোথায় ছিলি তুই? আরে আমার রাগ করেছিস না? আমি তোকে খুব মেরেছি তাই না? তোর খুব লেগেছে না রে? না মা, আমার একটুও লাগেনি, একটুও না। মা, মারলে কি লাগে? মা, কি রে? লোকে আমাকে বেজম্মা বলে বলুক, কিন্তু তোমায় অসতী বলে কেন? আমার একটুও ভালো লাগে না, মনে হয় ওদের গলা টিপে মেরে ফেলে। আসো না, তুমি আর কাল থেকে কোথাও কাজে যাবে না। কাজ না করলে চলবে কি করে, খাবে কি? এই দেখো 10 টাকা বারো আনা। কোথায় পেলি? রোজগার করেছি মাল বয়ে। তুই তুই গুলিগুলি করেছিস? পারে, তুমি লোকের বাড়ি বাসন মাজতে পারো, চিকিরি করতে পারো, আর আমি কুলিগিরি করতে পারি না? ভিক্ষে তো করিনি, কাজ করেছি, পয়সা নিয়েছি। শোন বাবা, তুই স্কুলে পড়বি, আমি তোকে পড়াবো, যেমন করে হোক, যত কষ্ট করে হোক আমি তোকে পড়াবো। না মা, স্কুলে আমি পড়বো না। স্কুলে বাবার নাম জিজ্ঞেস করলে আমি কি বলবো? যাচ্ছি বরং বাড়িতে বই এনেই পড়বো। কাম নেই করনে সে হমকো খিলায়েগা কোন? এক জওয়ান লড়কা থা হামারা,
সর্দার যখন বলেছে না তখন তোর কাল থেকে ছুটি বুঝলি, কাম করবে সর্দারের বন্ধুর ছেলে বুঝলে। কোন সি বড়ি বাত হ্যাঁ, তু মর যায়গা, তেরা টাইম নজদিক আ গিয়া বুড্ঢা। ও মাই বহুত তকলিফ মে হু, মাই বহুত তকলিফ মে হ্যায়, চল চল মাই তোর তকলিফ দূর করতা হু, চল চল। তুই শালা আমাদের মধ্যে নাক গলাচ্ছিস কেন বে? বলছি তার আগে তোমার কথাগুলো কিন্তু ঠিক করে দি। আমার নাম প্রতীক নয়, প্রতীক। আর প্রতীক মানে চিহ্ন, আর তুই নয় তুমি। বলো প্রতীক আমাদের মধ্যে নাক গলাচ্ছ কেন? হবে শম্ভু, এ কি বলে? এই আমায় অনেক কিছু শেখাচ্ছে বে। ইমা ভাই আমাদের এখানকার সর্দার, হাতের পাঞ্জা দেখেছিস? আর মাস্কেল সালা একটা বলো মারবে তো সোজা গঙ্গা জলে গিয়ে পড়বি বে। হাতের পাঞ্জা বড় হলেই মোহাম্মদ আলী হওয়া যায় না। আর ওটা মাস্কেল নয়, মাসল। মাসল থাকলেই দারাসিং হওয়া যায় না, আর মোহাম্মদ আলী বা দারাসিং হলেই দর্জিপাড়ার মাস্তান হওয়া যায় না। মাস্তারি করার জন্য গায়ের জোর নয় মনের জোর দরকার, আর সেটা আমার আছে। সেই জন্য আমি যে কোনো জায়গায় যে কোনো লোকের সঙ্গে মাস্তানি করতে পারি। বড্ড বেশি কথা বলছিস যে রে শালা। কিরে লাগলো নাকি খুব? তোরা শিখে নিয়েছিস তো ঘুষি কি করে মারতে হয়? আমাদের মাসুদ ভাইকে মারা খুবই অন্যায় হয়ে গেছে, খুবই অন্যায়। মাসুদ চাচা আমাদের ক্ষমা করে দাও। মাসুদ চাচা, প্রতীক ভাই আমাদের ক্ষমা করে দাও। প্রতীক ভাই, আমি জানতাম তোরা সহজে মানবি না। সকালবেলা ডকে মাপ চাওয়া দেখে তাই আমি একটু অবাক হয়েছিলাম। হিন্দিতে একটা কাহাবত আছে, লাথোকে ভূত বাতাসে নেই মানতে। Thank you.
বলছিলাম কি, প্রত্যেক এবার বড় হয়ে গেল, পয়সা করেও ভালো রোজগার করছে। তারপর শুনলাম মালিকরও নাকি সুনজরে আছে, তাই ভাবছিলাম ওর একটা বিয়ে দিয়ে দিই। বাহ, সে তো খুব ভালো কথা। আমার সন্ধানে আছে একটি মেয়ে, দাঁড়া আমি খবর পাঠাচ্ছি। ওরা কায়েস্ত, বাবা ট্যাক্সি চালায়। কিন্তু সুনন্দা, কিন্তু কি রে, আমার মনে হয় একটা জায়গায় একটু আটকাবে। কুমারী মায়ের সন্তান, ভালোবাসার সন্তানকে আমাদের সমাজ মেনে নেয় না। প্রতীকের কি পরিচয় দিবি কন্যাপক্ষকে? জানিস সুনন্দা, আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ মানুষকে তার বিচার করে বংশ পরিচয় দিয়ে। তুই মেয়ের বাড়িতে খবর পাঠা, আমি যাব। অনিমেষ চারুর্যের ভাগ্নি হয়ে তুই গায়ে পড়ে থাকবি। বিনোদা, বিনোদা, এই দেখো কাকে নিয়ে এসেছি। সেনারেণী, চন্দন, এদিকায় এদিকায়। এই দেখ আমার ভাগ্নি সুনন্দা, তোমার মামিমা। তোমার মামিমার বয়স হয়েছে, এখন থেকে সংসারের সব ভার কিন্তু তোমাকেই নিতে হবে। এই তো আমার মেয়ে মৃণালিনী, তোমার দাদা চন্দন। কি মিষ্টি দেখতে তোমাকে, আমি তো ভাবলাম গাঁ থেকে একটা পেটনি নিয়ে আসবে। থাক, এখন আদিক খেতে না করে ওকে হাত মুখ ধুয়ে রান্না করে যেতে বলো, বামুন ঠাকুর বসে আছে। কি সবসময় ভূতের মতন সেজে থাকিস? তোর কি আর শাড়ি নেই? রোজ এক শাড়ি পরা। শোন, এনে শাড়িগুলো নে। শিলিগুড়ি থেকে আমার বাবার বন্ধু ছেলে আসবে, কাঠের ব্যবসা করেন, মহামান্য অতিথি কিছুদিন থাকবেন। উনি যে কদিন থাকবেন তুই এই শাড়িগুলো পরিস। নে, ধর ধর না। কেমন আছেন মেসমশাই? কি করছো? আপনি মামিমা বললেন এই ফুলগুলো আপনার ঘরে রেখে দিতে। বাহ, ভারী সুন্দর, রেখে দাও। আরে, এই সব জামা কাপড় নিয়ে কি করছো তুমি? মামিমা বললেন কাপড় জামাগুলো নিয়ে কাচতে হবে। না না, সব জামা কাপড় তো কাচার দরকার নেই, ও সবগুলো তো ময়লা হয়নি। তাছাড়া সব নিয়ে গেলে আমি পরবোটা কি? দাদা, আমি বেছে দিচ্ছি। এই তো, তোমাকে এ বাড়িতে অনেক কাজ করতে হয় না? আমার কাজ করতে খুব ভালো লাগে। তাই বলে সর্বক্ষণ রাত দিন? রাত দিন না তো, আমি তো রাতে ঘুমোই। ও, চা হঠাৎ অসময় আমার চা কেন? এমনি। আরে, আপনার মুখে তো এখনো রং লেগে আছে। ও হ্যাঁ, কি মৃণাল যে একটা বাঁদরে রং লাগিয়ে দিল, কিছুতেই উঠছে না। আপনাকে অনেক কাজ করতে হয় না? হ্যাঁ, তা অবশ্য একটু করতে হয়, বাবার বয়স হচ্ছে তো, আমি একমাত্র ছেলে, সবকিছু আমাকেই সামলাতে হয়। তুমি দাঁড়িয়ে রইলে কেন, বসো।
কি হলো? আরে আমি বলছি বসো। আচ্ছা তুমি নিমন্ত্রণ খেতে গেলে না কেন? আমি তো কোথাও যাই না, আর তাছাড়া আমি চলে গেলে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে কে? বামুন ঠাকুর সব তো গুছিয়ে দিতে পারবে না। তুমি আমার কথা খুব চিন্তা করো না। হ্যাঁ, মৃণাল বলেছিল আপনি আমাদের মহামান্য অতিথি। মহামান্য অতিথি কিন্তু শুদ্ধ অতিথি আর কিছু নয়। একই তোমার বিয়ে হলো কবে? বিয়ে? হ্যাঁ, এই মাথায় সিঁদুর। মাথায় সিঁদুর? হ্যাঁ। না সিঁদুর না, আবি। না 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 না, মুছো না মুছো না, বেশ তো লাগছে নতুন বউয়ের মতো। আচ্ছা দেখি তোমায় ঘুমটা দিলে কিরকম লাগে। বাহ ভারী সুন্দর। একই আলো চলে গেল? হ্যাঁ কারেন্ট চলে গেছে, আমি মোমবাতি নিয়ে আসি। না না অনেক সময় তো অন্ধকারই ভালো লাগে। আমার অন্ধকার ভীষণ ভয় করে। আমার সঙ্গেও ভয় করে? আমি কিন্তু তোমাকে ঠকাবো না সুনন্দা। এই কয়েকদিনই আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুনন্দা। আমি কাল চলে যাব কিন্তু খুব শীঘ্রই ফিরে আসব। আর ফিরে এসে এবার আবির নয়, সত্যি সত্যি সিঁদুর দিয়ে সমাজ সংসারের সামনে তোমাকে আমার স্ত্রীর সম্মান দেব। রানু কে? সুনন্দা নাকি? আয় ভেতরে আয়। একি তুই সাদা থানপুরে কুমারী মায়ের সন্তানকে সমাজ মেনে নেবে না, কিন্তু বিধবা মায়ের সন্তানকে সমাজ ঘৃণা করে না। তখন আর তার পিতৃ পরিচয় নিয়ে কোনো কৌতূহল কোন সন্দেহ কারোর মনে জাগে না। তাই তাই আজ থেকে আমি বিধবা, সারা জীবনের জন্য বিধবা। কিন্তু তুই তো তাকে মনে মনে ভালোবাসিস, তাছাড়া সুধাংশু মুখার্জি তো এখনো জীবিত, তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে আজও ভালোবাসি, সারা জীবন ভালোবাসব। তার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই তো প্রত্যেককে জন্ম দিয়েছিলাম। কিন্তু যার জন্য যার আশায় এত দিন পথে বসেছিলাম, ভেবেছিলাম সে আসবে আমার অসুখের কলঙ্ক মুছে দিয়ে আমার স্মৃতিদের সিঁদুর পরে দেবে, যার জন্য এত বছর ধরে আমার প্রতীক বেজন্ম নাম নিয়ে কুকুরের মতো জীবন কাটাচ্ছে। তুই বল কি লাভ হলো তাতে? সে তো এলো না, তাই তাই ভালোবাসা বেঁচে থাক মনে, কিন্তু মানুষটা মানুষটা আজ থেকে আমার কাছে মৃত। সুনন্দা সুনন্দা শোন, জানি না আমার এই বিচারে মূল্য সমাজ দেবে কিনা, কিন্তু আমি তো মা, মায়ের কর্তব্য তো সবার আগে।
আর অস্থির হবার স্বপ্ন দেখতে দেখতে আমি তোমার মাতৃত্বকে ভুলতে পারি না। নিজের স্বার্থের জন্য আমার প্রতীকের জীবন, তার ভবিষ্যৎ, তার আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে পারি না। সুনন্দা, তুই ঠিক করেছিস, সুনন্দা ঠিক করেছিস। চল আর কাঁদিস না, এবার যাওয়া যাক। ওদের খবর পাঠিয়েছে 5টার মধ্যেই যেতে হবে, চল। আমার মেয়ে নমিতা, প্রণাম কর। দাঁড়াও, প্রণাম করবে না। রানুদি কাল যে ছেলেটির খবর পাঠিয়েছিলেন, ইনি তার মা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, দমটা সরাও। তুমি সুনন্দা না? অনিমেষ চাটুর্যের বাড়ি আশ্রিতা ছিলে, ওনার এক দুঃসম্পর্কের আত্মীয়া। তা তুমি বিয়ে করলে কবে? যে বিধবা সেজেছ জানো সবিতা, কুমারী অবস্থায় পেটে বাচ্চা এসেছিল বলে অনিমেষবাবুকে বাড়ি থেকে বার করে দেয়। আমি তখন অনিমেষবাবুর বাড়িতে গাড়ি চালাই, সে কি কেচ্ছা। আজ বিধবা সেজে তোমার সেই বেজম্মা বাচ্চার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে এসেছো বুঝি? লজ্জা করে না, লজ্জা করে না তোমার? কার না কার পাপে জারদ সন্তানের সঙ্গে তুমি চিন্তা মনে করো। আমার এই ফুলের মতো সুন্দর মেয়েটার স্মৃতিতে তোমার ওই বেজম্মার অপবিত্র হাতে সিঁদুর পরাতে চেয়েছিলে তুমি। একটা নষ্ট অসতী মেয়ে মানুষ তো আমার ওই মেয়ের শাশুড়ি। সকাল সন্ধ্যে তোমাকে প্রণাম করত, ছি 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 ঘেন্না। প্রতীক বেজম্মা, তুমি তুমি তাহলে? হ্যাঁ, আমি আমি আমার এই অপবিত্র হাত দিয়ে আপনার ফুলের মতো পবিত্র মেয়ের মাথায় সিঁদুর পরাতে চেয়েছিলাম। প্রতীক, চুপ কর, চুপ কর। দাও মা, আমাকে বলতে দাও। আমি জানি না কিসের দুঃখে কার উপর অভিমান করে তুমি তুমি সেই মানুষের নাম একবার উচ্চারণ করছো না, অথচ নিজে সারা জীবন অসতের বদনাম করছো। আজ আজ বিধবা সাজ পরেও সমাজের মুখ তুমি বন্ধ করতে পারলে না। আমার মাঝে মাঝে ইচ্ছে করে, আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মাকে যারা অসতী বলে আমার এই দু হাত দিয়ে তাদের গলা টিপে আমি শেষ করে দিই। আপনার মতো মানুষদের মুখ আমি ভেঙে কোনো কোনো করে দিই। আমি ধ্বংসের প্রতীক হই, আমি সর্বনাশের প্রতীক হই। কিন্তু আমি পারি না, আমি কিছু পারি না। আমার এক মায়ের মুখ চেয়ে আমাকে চুপ করে থাকতে হয়। হয়তো সারা জীবন এক অভাগী মায়ের কান্না, দুঃখ, যন্ত্রণার প্রতীক হয়ে আমাকে মারতে হবে। চলো মা, চলো এসো রান্না আসি। ভাই, ডোন্ট হেট মি ব্রাদার, মুঝে নফরত মত করনা ভাইয়া, আমার ঘেন্না করিস না ভাই। আমি জানি না তুই যাতে কি, কারণ তোমার তো কোনো পদবি নেই, তাই তোমার ইংরেজি হিন্দি বাংলাতে বললাম। লোকে বলে তোমার আমার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু 8-10টা মানুষের মতো তো আমিও মানুষ। মানুষের মতো আমার নাক আছে, কান আছে, দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, তবু লোকে কেন আমাকে শুধু মানুষ বলে না? তোমার আমার মধ্যে কেন তফাৎ খুঁজে পায় না? কেন মানুষ কি বেজম্মা হয় না বেজম্মা মানুষ হয় না? জবাব দাও, জবাব দাও। না প্রতীক, না, তুই বেজম্মা নস, তুই বেজম্মা নস। মা, মা কি হয়েছে? মা কি হয়েছে? তুমি কোনো ভয় স্বপ্ন দেখেছো বুঝি? প্রতীক, সবাই তোকে নোংরা কথা বলে, তাই না? তুই নিজেকে খুব ছোট ভাবিস না? সবাই তোর মাকে ঘেন্না করে, তুই কেন তোর মাকে ঘেন্না করিস না? কেন করিস না? মা, মা এই পৃথিবীতে আর সবকিছু মিথ্যে হতে পারে, সব পরিচয়, সব পরিচিতি, কিন্তু মা তো মিথ্যে হতে পারে না। মাকে কি ঘেন্না করা যায়? আমি জানি মা, আমি জানি আমি তোমার পাপের সন্তান নই,
তুমি কোনো পাপ করতে পারো না মা, কিন্তু কিন্তু আমি আমি এও জানি অন্য কারো পাপের প্রায়শ্চিত্ত তুমি করে চলেছ। অনেক কলঙ্ক, অনেক কাদার ছিটে গায়ে মেখে তুমি আমাকে জন্ম দিয়েছ, মানুষ করেছ মা। আমার ভবিষ্যতের কথা ভেবে আজ বিধবা সেজেও তুমি অপমানিত হলে, আর সারা জীবন ধরে এই সব কিছুর জন্য আমাকে মূল্য দিতে হবে। কিন্তু কেন, কিসের জন্য? কেন আমি সারা জীবন সমাজের চোখে বেজম্মা হয়ে থাকব? কেন আমি জানতে পারবো না কে আমার বাবা? কেন আমি জানতে পারবো না কি আমার পিতৃ পরিচয়, কি তার নাম, কোথায় সে থাকে? এই সেই সুধাংশু মুখার্জি, সে বলে গেছিল শীঘ্রই ফিরবে, কিন্তু আর আসেনি। ছমাস পরে সেই মেয়েটির মামা মামি মেয়েটিকে ঘর থেকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেয়, কারণ তখন সে গর্ভবতী। ভয়ে লজ্জায় সে সুধাংশু মুখার্জির নাম কখনোই কাউকে বলেনি। মেয়েটি মেয়েটি আত্মহত্যা করতে গেছিল, কিন্তু পারেনি। সে তার ভালোবাসার স্মৃতিকে মেরে ফেলতে পারেনি। তারপর এই রানু তাকে তুলে নিয়ে আসে এই বস্তিতে। সেই অসতী অভাগিনী মেয়েটির সন্তান তুই, তোর মায়ের অনেক চোখের জলের, অনেক দুঃখ কষ্টের প্রতীক তুই, তুই প্রতীক। মা, তুমি কেন সারা জীবন এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুখ বুঝে সহ্য করলে মা? কেন গিয়ে দাঁড়াওনি সুধাংশু মুখার্জির সামনে তোমার দাবি নিয়ে? কেন তার এই প্রতারণার জন্য কৈফিয়ত চাওনি তার কাছ থেকে? ভেবেছিলাম যাব, দাঁড়াবো তার সামনে, কিন্তু যখন জানতে পারলাম সে বিয়ে করেছে, বউ ছেড়ে নিয়ে সুখে সংসার করছে, তখন আর যেতে ইচ্ছে করেনি। মা, আমাকে তার ঠিকানা দাও, আমি যাবো তার কাছে। আমি সুধাংশু মুখার্জিকে ধরে আনবো তোমার সামনে, আমি তাকে বাধ্য করবো তোমার সিদ্ধে সিঁদুর পাঠে। না, কখনো না। জোর করে হয়তো কারো কাছ থেকে শাঁকা সিঁদুর পরা যায়, কিন্তু তার সত্যিকারের মূল্য কি পাওয়া যায়? আমি চাই না অমন শাঁকা সিঁদুর। শুধু তুই জানলি যে তুই আমার পাপের সন্তান নোস, সেইটুকুই আমার শান্তি। তুই আমায় কথা দে, কথা দে, কোনোদিন এ কথা মনে আনবি না। বল আমায় কথা দে। মাধবী, নন্দা ঘুমিয়ে পড়েছিস নাকি? না, আর ভেতরে খিচুড়ি করেছি, ভাবলাম তোদের একটু দিয়ে যাই, নে খেয়ে নে। খিচুড়ি? হ্যাঁ, দারুণ ব্যাপার, তা তো আমাকে দাও। দেখো না, মা এখনো রান্নাই করেনি, আমার যে খিদে পেয়েছে। যা মা, আমি খাচ্ছি। মা তুমি এসো। আমি সুধাংশু মুখার্জিকে ওর সিংহাসন থেকে টেনে, ওর ঐশ্বর্যের বেড়া চাল থেকে ওকে টেনে বার করে মুখোশ আমি খুলে দেব, তাহলেই ও তাহলে সে পৃথিবীটাকে সহজ চোখে দেখতে পাবে। তুমি নিশ্চিন্ত থেকো মাসি, কোনো ভয় নেই, তুমি শুধু মাকে দেখো। আমি কোম্পানি থেকে কিছু টাকা ধার নিচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না। আমি মাকে বলবো কোম্পানির একটা জাহাজ ম্যাড্রাসের ডকে আসছে, তার মাল খালাসের জন্য আমি ওখানে যাচ্ছি। তুমি সামনে থেকো, মাকে ভরসা দিও। তুই কি সত্যি চলে যাচ্ছিস? ওই বিদেশ বিভূয়ে তুই একা থাকবি কি করে? তুই তো আমায় ছাড়া কোনদিন থাকিস নি। কি মুশকিল মা, তুমি কি ভাবো প্রতীক এখনো সেই ছোট ছেলেটি আছে? এই দেখো না, কোম্পানি আমাকে টাকা দিয়েছে অ্যাডভান্স, নাও রাখো। আর মাসি তো পাশের ঘরেই আছে, কোনো চিন্তা নেই, আমি ওখানে পৌঁছে তোমায় চিঠি দেবো। কবে ফিরবি? এক মাসের ব্যাপার। নমস্তে বড় বাবু। নমস্তে। নমস্কার, কেমন আছিস সব? আগে ভালোই আছি, আপনার দয়া কেটে যাচ্ছে বাবু।
ওই দিকটা চলুন, ওই ওই গাছগুলো। হ্যাঁ বাবু চলুন। এটা আগে লেখা, এটা যে পরে লেখা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। এর নাম তো বাবু। কিরে মতি, তুই যে আজকাল মায়েরকে পুজোর ফুল দিয়ে আসিস না, মায়েজি বলছিল। আমার এখন অনেক কাজ পড়ে গেছে গো বড় বাবু। তোর আবার কি কাজ? আমাদের স্কুলের ওই পল্লবী দিদিমণি গো আমায় গাইড দিচ্ছেন। ওই সকালে স্কুল ঘরটা ঝাড়পোঁছ করতে হয়, তারপর ঘরে ঘরে গিয়ে বাচ্চাগুলোকে ধরে আনতে হয়। এখন তো অনেকগুলো বাচ্চা পড়তেছে গো। বাহ বাহ, সত্যি জীবন, তোমার মেয়ে পল্লবী একটি রত্ন। কিন্তু শিবনারায়ণ তো এখনো এলো না, দশটা তো অনেকক্ষণ বেজে গেল। নমস্কার নমস্কার সুধাংশ বাবু। নমস্কার। কি শিবনারায়ণ, তোমার দশটা বাজলো? দশটা ঠিক, আমার মাঠকুল ম্যানেজার কালীনাথ তো বললো আপনি এগারোটার সময় ডেকেছেন। আগে না, আমি তো কালীবাবুকে বলেছিলাম দশটা। তাই নাকি? এবার দেখছি কানের যন্ত্রটা কিনে ফেলতেই হচ্ছে। জানেন সুধাংশু, আমি ছেলেবেলা থেকে একটু বেশি শুনি। কেউ চার বললে পাঁচ শুনি, দশ বললে এগারো শুনি। আর যদি কেউ টাকা চায় তখন কি পঁচিশ বললে পঞ্চাশ দাও? না তখন আবার কম শুনি, কম শুনি, বুঝলেন? কম শুনি মানে পঁচিশ চাইলে পাঁচ দিই। মতি তুই এখন যা, কাল সকালে মাইজিকে ফুল দিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, এখন যা এখান থেকে। হ্যাঁ, যে কারণে তোমাকে ডেকেছিলাম শিবনারায়ণ, এই যে লাইন দিয়ে পঞ্চাশটা গাছ তোমার লোকেরা কাটতে দিচ্ছে না, বলছে এ নাকি তোমার গাছ, এর মানে কি? নকশা তাই বলছে স্যার। নকশা তো আমার কাছেও আছে শিবনারায়ণ। ঠিক আছে, আপনি সেই নকশা দেখে নেবেন সুধাংশু বাবু, গাছগুলো আমার না। রেঞ্জার সাহেব যখন এসে গাছে দাগ দিচ্ছিলেন তখন তোমার মনে আছে বোধ হয়, তোমার নামও এস দিয়ে এবং আমার নামও এস দিয়ে বলে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমার এলাকার গাছে শুধু এস লেখা থাকবে আর আমার গাছগুলো থাকবে এসএন। সরি, এস এর পাশে এন গুলো পরে লেখা হয়েছে। তার মানে আপনি বলতে চান আমি চোর? আমি বলছি না, নকশা বলছি। নকশা নয়, এরপর কোর্ট বলবে কে চোর। বেশ, আমিও দেখবো গাছগুলো তুমি কিরকম করে কাটো। চ্যালেঞ্জ করবেন না, চ্যালেঞ্জ করবেন না, হেরে যাবেন। চলি, যাওয়ার পথে বেশ ঠান্ডা বিয়ার কিনে নিয়ে যাই। দুপুরবেলা বিয়ার আর মুরগির মাংস খেয়ে ঘুমানো যাবে। কাল আবার অনেক কাজ, পঞ্চাশটা গাছ কাটাতে হবে। আমি কাল সকালে নিজে এখানে এসে দাঁড়াবো, দেখি ওরা কি করে গাছ কাটে। সুধাংশু বাবু যদি জানতে পারেন তুই তার ছোট ছেলের সঙ্গে প্রেম করছিস তাহলেই হয়েছে। কি হবে, মেরে ফেলবেন তো? এরকম তো কত হয়েছে, রমি জুলির, ছিলিমানার কুলি, লয়লা মুজনু, শোভন বাবু আমার সব বলেছে, আমি সব জানি। বাবা, সুশোভন দেখছে তোকে পাকিয়ে ঝুনো করে দিয়েছে। হ্যাঁ রে, আর কি কি জেনেছিস শুনি? সব, প্রেম করলে তাদের জানতে হয়, শিখতে হয়, সব সব জেনেছিস। তার মানে শেষকালে তুই একটা কাণ্ড বাঁধাবে দেখছি। Thank you.
তুমি খুব সুন্দর গান গাও তো বাবা। হ্যাঁ, মায়ের কাছ থেকে শিখেছি। শুনে শুনে আমার মাও আপনার মতো শ্রীকৃষ্ণের পুজো করেন। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। উনি কোথায়? কলকাতায়। তুমি বুঝি এখানে বেড়াতে এসছো? বেড়াতে না, একটা জঙ্গলি জানোয়ারের সন্ধানে এসেছি। তাই নাকি? ওদিককার জঙ্গলে অনেক জঙ্গলি জানোয়ার পাবে, এদিকেও পেতে পারি। জানোয়ার তো সব জায়গাতেই আছে, শুধু চিনে নিতে হয় কোনটা কতখানি হিংস্র। আই সাপোজ ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। খুঁজে যাও, পেলেও পেতে পারো। তবে লোকে মণিমুক্ত খুঁজে বেড়ায়, তুমি জঙ্গলি জানোয়ার খুঁজছো। That's very interesting. হ্যাঁ শোনো, আমি জঙ্গলে যাচ্ছি, তুমি সুপ্রকাশকে ঘুম থেকে তুলে অফিসে পাঠিয়ে দাও। ও হ্যাঁ শোনো, আরেকটা কথা শোনো, মাথা গরম করো না কিন্তু। শিবনারায়ণ বাবু লোক সুবিধের নয়, কথাবার্তা বলে মিঞ্চিয়ে নিও, নইলে আবার কিসব খুন খারাপই হবে। আপনার কথা শুনে মনে হলো কোনো ঝামেলা টামেলা? হ্যাঁ, ওই পাশের জঙ্গলে শিবনারায়ণ বাবু কি সব গাছ টাছ কাটা নিয়ে বচসা হয়েছে, আজ তার মীমাংসা হবে। হ্যাঁ, ভারী খারাপ লোক শিবনারায়ণ বাবু। তোমার নাম কি গো? আমার কি বিচ্ছিরি নাম। তোমার নাম হওয়া উচিত ছিল বাসি বাবু, কি সুন্দর বাসি বাজালে। ফাজি আর ওষুধ গুলো বিলি। কেষ্ট বাবাজি, ইউ আর গ্রেট। আস্তে আস্তে খেল শুরু, তোমার জবাব নেই। এবার আমার খেলাটা দেখো।
নারায়ণ, এদের গাছ কাটতে বারণ করো। রেঞ্জার সাহেব ছুটিতে গিয়েছেন, দু চার দিনের মধ্যে এসে যাবেন, তখন ফয়সলা হয়ে যাবে এই গাছ কার। বাবু, এই রেঞ্জার মানে কি? এসব মামলা যা রেঞ্জের বাইরে সেই হচ্ছে রেঞ্জার। তোমরা কাজ করে যাও। জীবন, জিপ নিয়ে গিয়ে পুলিশ নিয়ে এসো। আচ্ছা, পুলিশ? পুলিশ দেখাচ্ছেন? দাঁড়ান, উনি যখন পুলিশ ডাকছেন না তখন আপনি বা কেন পুলিশ ডাকার চেষ্টা করছেন? এটার জবাব পাথর দিয়ে দিতে হয়। আপনি আমার সম্পত্তিটা সামলান, আমি ততক্ষণ আপনার সম্পত্তি সামলানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন গাছটাতে শুধু এস লেখা আছে, তার মানে এই গাছটা নিশ্চয়ই আপনার নয় শিবনারায়ণ বাবু। তুমি কি থার্ড পার্সন সিগন্যাল নাম্বার আমাদের ব্যাপারে নাক গলাতে চাও? আই 4 ফুট 2 ইঞ্চি, আগ ছপড় মারবো তো 2 ফুট 4 ইঞ্চি করে দেবো, বুঝেছ বাবু? বাবু আপনি তো বলছেন না আমাকে রুল কাট দিয়ে মারছে, আপনি বলুন। বলছি বলছি কি সুধাংশু বাবু, শেষ পর্যন্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এলেন? আমি তো ওকে চিনিই না, আজ সকালেই প্রথম দেখেছি, এমনকি ওর নামও আমি জানি না। আমার নাম প্রতীক, আর প্রতীক মানে চিহ্ন। চিহ্ন? চিহ্নকে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা আমার করাই আছে। কি বলেছে? তাহলে এদের জন্য সব ব্যবস্থা করবেন, ওই প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো লাগে আর কি, টিনচার, আয়োডিন, ডেটল, তুলো, ব্যান্ডেজ, আমাদের বড়বাবু সব ব্যবস্থা করেই রেখেছে। তাহলে শুরু করা যাক। জয় কেষ্ট বাবাজি। বাবু কেটে পড়ি, চল কেটে পড়ি, কেটে পড়ি। তোমার তো দেখছি অনেক গুণ, বাঁশি বাজাতে পারো, গান গাইতে পারো, আবার মারামারিও করতে পারো বেশ। আরো অনেক গুণ আছে, আস্তে আস্তে জানতে পারবেন। আমাদের এখানে একটা ভালো রেস্ট হাউস আছে, তুমি ইচ্ছে করলে সেখানেই এখানে বিশ্রাম করতে আসেনি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে বটে তুমি এসেছো এক হিংস্র জানোয়ারের সন্ধানে। এও গেছি শুধু ধরার অপেক্ষা। বাহ, তুমি তো বেশ কথা বলো। তা কদিন থাকবে? আমি মাকে কথা দিয়ে এসেছি মাস খানেকের মধ্যে ফিরবো। মাকে বুঝি খুব ভালোবাসো? মা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। আই সি। যাই হোক, সন্ধ্যেবেলায় জীবনকে পাঠাবো, বাড়িতে এসো, ভালো করে আলাপ করা যাবে। হ্যাঁ, কিন্তু উনি কোথায় থাকবেন না জানলে
কেন এদের সঙ্গে? কি ভাই, তোমাদের সাথে থাকতে দেবে তো আমাকে? এই জন্যই কালীনাথকে বলি মাঝে মাঝে এদের নিয়ে শহরে গিয়ে হিন্দি ছবি দেখে এস, সেখানে একজন নায়ক দশ জনকে মেরে শুইয়ে দেয়। মাটাগুড়ি জঙ্গলের সেই প্রতীক নামে লোকটা, সেও বোধহয় হিন্দি ছবি দেখে। তিন তিনটে সাঁড় সাঁড়কে মেরে কুপোকাত করে দিয়েছে। চেহারা দেখ, চেহারা এটাকে তো দেখে মনে হচ্ছে দু গালে সুপুরি পুড়েছে। পিটিয়ে মুখটাকে বাংলার পাঁচ করে, আর তোমাকে তো দেখে মনে হচ্ছে ইয়ে করতে বসেছ। বেশ বলেছেন, আমাদের সকলকে এমনকি আপনাকে পর্যন্ত ইয়েতে বসিয়ে দিয়েছে। খেপে পড়া দাঁতগুলো বার করে দাঁত খেলিও না তো, তুমি দেখতে পারো হিন্দি ছবি? আমি দেখি কি করবো, এই দু ফুট চার ইঞ্চি চুরি চুরি চার ফুট দুই ইঞ্চি হাইট নিয়ে আমি কোথায় সঙ্গে মারামারি করতে যাবো? ভালো আইডিয়া তো দিতে পারো, বুদ্ধি তো দিতে পারো আমায়, সুন্দর সুন্দর, যাতে করে আমি প্রেম চোপড়া অমরেশ পুরীর মতন ছটা রেপ দশটা খুন এসব করতে পারি। হ্যাঁ, তারপর লিক লিকে লম্বা নায়কটা রাম প্যাদানি দিয়ে যেমন হিন্দি ছবিতে দেয়। কিন্তু ছটা রেপ আর দশটা খুন করে তারপর তো আমি মার খাবো। একটা গাছও বাগাতে, তিন তিনটে ষাট পরে পরে মার খেলো, সব তোমার জন্য বুঝলে, সব তোমার জন্য। একটা বুদ্ধি দাও দেখিনি, নায়ক লোকটাকে কিনতে পারা যাবে? ওকে হাতে মুঠো পেলে না, পঞ্চাশটা গাছ কেন, আমি সারা পৃথিবীকে কিনতে পারি। আই সকালে মন্দিরে এলিনি কেন গো? কাজ ছিল একটু। এলি একটা মজার লোক দেখতে পেতে। মজার লোক? কিরকম শুনি? আজে এই যে কলকাতা থেকে মাসি বাজায়, আবার ধন খায়, আবার ভীষণ ভীষণ মারামারিও করে। শিবনারায়ণ বাবুদের লোকেদের দিয়েছে আচ্ছা কইরে। তাই নাকি? নাম কি? আরে বিচ্ছিরি নাম, ওই প্রতীক। আমি বলেছি মাসি বাবু। ওই শোনো কিরকম বাঁশি বাজাইছে, চলো তোমারে দেখাই। চল তো দেখি তোর মজার লোককে। বাহ, এই সুন্দর বাঁশি বাজাইছে। আর দেখতেও একদম কিষ্ট নয়। তোকে নিয়ে আর পারা গেল না, বাঁশি শুনতে দেবে তো একটু? দিদি তোমারও পয়ডা ফলে একার মা হইল না তো মনির ভিতর? মার খাবে কিন্তু। সর্বনাশ, বরদাতা বাবু আসছে, ও আবার ওনার পথের উপর বসে ভাসি বাজাইছে। এটাকে ভাসি বাজাবার জায়গা? এটাকে হর্ন বাজাবার জায়গা? এটা রাস্তা, এটা জঙ্গল, চারিদিকে রাস্তা। তোর কাছে শিখতে হবে কোনটা রাস্তা আর কোনটা রাস্তা নয়। জানিস তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা আমার জঙ্গল। এখনো তো ভালো করে দাড়ি গোপ গজায়নি, গলা টিপলে হয়তো দুধও বেরোবে। তা অচেনা লোককে তুই তো করি কেন? তোকে আপনি বলতে হবে। আমি তো বলছি বলতেই হবে, কারণ আমার নাম সুপ্রকাশ মুখার্জি, সুধাংশু মুখার্জির ছেলে। আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটাও নিশ্চয়ই তোর বাপের জায়গা হবে। শাট আপ, বলতে গিয়ে কি দেখছিস? দেখছি তুই আমাকে ভয় দেখাবার জন্য সারাপ বললি। এর গাছের একটা পাখি উড়ল না, তাহলে দেখ সারাপ কি ওরা বলতে হয়। এটা এত হাসা কি হলো? এমতি কাজে নাকি এখানে কি করছিস? একাই যা। মতি বাসু বাবু আচ্ছা মুখের মতো জবাব দিচ্ছে ওই সুপ্রকাশ বাবুরে। হারিনি, তিনি আমাদের স্কুলের দিদিমণি, পল্লবী দিদিমণি। আপনার কথাই মাত্র শুনছিলাম ওদের কাছে। তা নাকি, কিন্তু একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে,
গরিবের দুঃখে লোকে হাসে কথাটা চিরকাল শুনে এসেছে, কিন্তু বড় লোকের দুঃখে এই প্রথম কাউকে হাসতে দেখলাম, এটা মনে থাকবে। চলে সুপ্রকাশ শোন, একটু অপেক্ষা করে যা। কেন? তোর বাবা তো আজকে ওই ছেলেটিকে আসতে বলেছে যে শিবনারায়ণ বাবু লোকেদের মেরে সাহায্য করেছে। প্রতীক, ও সে বাস্টার্ডটা, চোরের বাচ্চা। সকালে আমার একটু তাড়া ছিল, নইলে এমন শিক্ষা দিতাম যে। ছি খোকা, কারোর সম্বন্ধে এভাবে বলা উচিত নয়। তাছাড়া কাউকে চোরের বাচ্চা বললে গালাগালটা তার বাবাকে দেয়া হয়। না না সুপ্রকাশ বাবু, দেন দেন, যত খুশি গালাগাল দেন। বলুন, চোরের বাচ্চা, হারাম জাদা, মাস্টার, যা খুশি বলুন, আমার বাপকে কেউ গালাগাল দিলে আমার একটুও গায়ে লাগে না, বুঝলেন স্যার? এখন তুমি এসো। এই কি কথা বলছো? তোমার নিজের বাবার সম্বন্ধে তুমি? বাবা অনেক কম বলেছি স্যার, আর অনেক বেশি বলা উচিত। ওই বাপের জন্যই তো সমাজ আমাকে বেজম্মা বলে, প্রতীক বেজম্মা। অতএব আপনি বলুন তো স্যার, গালাগালটা কার পাপ, আমার না আমার বাপের? সুপ্রকাশ, তোমার যেন কোথায় যাবার ছিল না? তুমি খুব সুন্দর বাঁশি বাজা, কোথেকে শিখলি? আমার মা আমাকে ছেলেবেলায় আমাকে এই বাঁশিটা দিয়ে বলেছিলেন, প্রতীক তোর যখন কান্না পাবে তখন এই বাঁশিটা বাজাস। এই বাঁশির সুরের মধ্যে দিয়ে তোর কান্নাটাকে আকাশে বাতাসে ছড়িয়ে দিস, দেখবি নিজেকে অনেক হালকা লাগবে। তাই এই জঙ্গলে যদি কখনো বাঁশির সুর শুনতে পান তাহলে জানবেন প্রতীক পেছন হাউ হাউ করে কাঁদছে। তুমি নিজেকে এরকম বারবার বেজন্মা বলছো কেন বাবা? সত্যি তাই বলছি, আমার বাপ আমার জন্ম দিয়েছিল পদবীধায়, আমার মা আমার নাম রেখেছে প্রতীক, যেন তোর অনেক দুঃখের অনেক যন্ত্রণার অনেক চোখের জলের প্রতীক, আর সমাজ আমার পদবী দিয়েছে বেজম্মা। তাই সব মিলিয়ে আমি প্রতীক বেজম্মা। তোমরা কথা বলো, বুঝিনি। প্রতীক, তুমি সবসময় কালো পোশাক পরো কেন? আপনি সাদা পরেন কেন? সাদা হলো পবিত্রতা, শান্তি, সুখের প্রকাশ, তাই কালো হলো ঠিক তার উল্টো, আমার জীবনে দুঃখের আর শোকের প্রতীক। হ্যাঁ বলুন, আমাকে কি দেবেন বলুন? দেবো। হ্যাঁ, সকালে আমি আপনার 50টা গাছ বাঁচিয়েছি, তার বদলে নিশ্চয়ই আপনি আমায় কিছু দিতে চান, ঋণ শোধ করার জন্য। ধরেছ ঠিকই, খানিকটা তাই। আহা, খানিকটা নয় পুরোটাই। তা নাহলে আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক যে হঠাৎ আপনি ডেকে পাঠালেন? উগ্রতা দিয়ে যেমন অনেক কিছু জয় করা যায়, তেমনি উগ্রতার জন্য অনেক কিছু হারাতেও হয়। মানুষের ভালোবাসা পেতে গেলে নম্রতার দরকার। আমি ভালোবাসা নিয়ে সিনেমা মেনে খেলতে চাই না, কারণ মানুষ ভালোবাসলে তার বদলে সে কিছু আশা করবে, আর তা পূরণ করার মনোবৃত্তি যদি আমার না থাকে তাহলে সে ভালোবাসা ভালোবাসা নয়, প্রতারণা। তার মানে তোমার কথা অনুযায়ী ভালোবাসার অর্থ হলো বিনিময়? আগে না, কর্তব্য। আমি আপনার 50টা গাছ বাঁচিয়েছি, এখন আপনার কর্তব্য হবে আমাকে কিছু দেওয়া। বলো কি চাই।
What do you want from me? আমি জানি না আপনার কথার দাম কতখানি। আমি যা চাইবো তো পাবো কি? আশা করি তুমি এমন কিছু চাইবে না যা আমার দেবার ক্ষমতার বাইরে। আপনার নিজের ক্ষমতা সম্বন্ধে আপনি নিজেই সচেতন নন। তুমি কি তোমার চাওয়ার ব্যাপারে খুব সচেতন? তুমি কি জানো তোমার চাহিদা কি এবং প্রাপ্য কতখানি? আমি শুধু এটুকু জানি আমার চাহিদা যতই আকাশচুম্বী হোক না কেন, আমি তা ঠিক আদায় করে নিতে পারব। আচ্ছা বলো কি চাই। উপস্থিত এক দুজন বিলিতি মদ পাওয়া যাবে। বাস, তোমার চাহিদা তো খুবই সামান্য। কারণ প্রথমেই আপনার কাছে বিরাট কিছু চেয়ে আমি আপনাকে ঘাবড়ে দিতে চাই না। সময় আসুক, তখন আমি আপনার কাছে এমন কিছু চাইব যা শুনে আপনি রীতিমতো মুশকিলে পড়ে যাবেন। তাই নাকি? দেখা যাক। তা এত মদ তুমি কি একাই খাবে নাকি? আহা না, আপনার খুলি বসতে আজকে কুড়িদের একটা পরব আছে, তা আমি ওদের বলেছি মদ খাও। বেজম্মা হলেও আমার মধ্যে একটা বড় লোকী চালের রক্ত আছে, তাই কাউকে খাওয়াতে চাইলে বিলিতি খাওয়াবো, কি বলেন? জীবন দেখো, একে 12 বোতল স্কচ হুইস্কি দিয়ে দাও। আচ্ছা আর শোনো, আমার তরফ থেকে কুলিদের জন্য আরো 1 ডজন বিলিতি মদ নিয়ে যাও। ঠিক আছে। বাহ, আপনার মধ্যেও দেখছি ওই একই বড় লোকের চালের রক্ত আছে, শুধু তফাৎটা হলো এই, আপনাকে আপনার কর্তব্যটা শেখাতে হয়, আমাকে নয়। চলুন জীবন বাবু, মদ খাওয়া যাক। I can't.
চা মনকে আসতে কাছে হবে দূর থেকে কি দেখে চোখে মানুষ চেনা যাবে জানতে যদি চা মনকে আসতে চোখে মানুষ চেনা যাবে চোখ ভুল করতে পারে দেয় না ধোকা মন হায় 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 বাবা দিদিমণি বলে ছেড়ে দেবে না জানোয়ারের হাতে মরতে রাজি আছি কিন্তু মানুষের হাতে অপমানিত হয়ে বেঁচে থাকতে রাজি নই তাছাড়া 3 বছর হয়ে গেল এই জঙ্গলে 3 বছরে চেনা জানোয়ারেরা যখন এতদিন কিছু করেনি তখন তাদের অবিশ্বাস করে একদিনের চেনা কাউকে বিশ্বাস করাটা বোধ হয় বুদ্ধিমানের কাজ হবে না তাই না চল কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যান এই গরিবের কথা বাসি হলে হয়তো সত্যি হবে ভূমিকম্প কিন্তু রোজ আসে না হঠাৎ গিয়ে আসে আজ আসতে পারে কাল আসতে পারে 10 বছর পরে আসতে পারে কিংবা তো নাও আসতে পারে কিন্তু জোর করে কি বলা যায় যে কখনোই আসবে না আপনি নিশ্চয়ই জ্যোতিষী নন নিশ্চয়ই বলে দিতে পারেন না কখন আসবে বা কবে আসবে ঠিক বলেছেন কিন্তু জ্যোতিষী না হলেও ভবিষ্যৎ দ্রষ্টা তো নিশ্চয়ই আকাশের কোণে কালো মেঘ দেখে বলে দিতে পারি ঝড় আসবে কি না মেঘ দেখতে পাচ্ছেন বুঝি চোখ থাকলে আপনিও দেখতে পেতেন আসুন নমস্কার তোমাকে একটা কথা বলবো বলে কখন থেকে দাঁড়িয়ে আছি তুমি রাস্কেলটার সঙ্গে আমার সঙ্গে আপনার এমন কি কথা থাকতে পারে সুপ্রকাশ বাবু যেটা বলার জন্য জঙ্গলের মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হয় সব কথা তো দিনের আলো বলা যায় না তাই রাতের কথা রাতের বেলায় সুপ্রকাশ বাবু ছাড়ুন আমাকে ছাড়বো বলে তো ধরিনি
আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ চলো আমার সঙ্গে। দিদিমণি, 3 বছরের চেনা জঙ্গলের চেনা জানোয়ারও শেষে বিশ্বাসঘাতকতা করলো, তুই আবার এসেছিস। হাজার চেষ্টা করলো আমি কুকুরের ল্যাজ সোজা করতে পারবো না, তুই আবার তুই তো করে করছিস। যাকে শোন, এই রাস্তাটা তোর পক্ষে বোধ ভালো নয়। সকালবেলা এইখানে তুই আমার কাছে শাট আপ বলে শিখেছিস, আর রাতে দিদিমণি তোকে ভদ্রতা শেখালো। হয় পথ পাল্টা, তো পাল্টা। I will see you. Really? যান দিদিমণি, মনে হয় রাস্তায় আর কোনো জানোয়ার নেই। আপনার যাত্রা শুভ হোক। আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আমার নাম দিদিমণি নয়, পল্লবী। যাদের উপরটা খুব শক্ত দেখবে তাদের ভেতরটা খুব গরম হয়, তাই তো পাহাড়ের বুক থেকে নদী সৃষ্টি। কালীনাথ আজ্ঞে বাবু, তোমার একটা ছবি দেবে। কেন বাবু? বাজিয়ে রাখবো। খুব ভালো। আচ্ছা বাবু, এই কি রকম ছবি চান আপনি? ঠিক এই রকম, এই যে দাঁত কেলাচ্ছ, এরকম দাঁত কেলানো ছবি। আচ্ছা, তোমার সামনে থেকে শালা জীবনময় প্রতীককে তুলে নিয়ে চলে গেল, 50টা গাছ চলে গেল, তারপর তুমি হাসছো কি বলে? লজ্জা করে না বাবু? লজ্জা তো নারীর ভূষণ। শালা নারী দেখাচ্ছে 4 ফুট 2 ইঞ্চি। বাবু আপনি আমার উল্কাটে মাপছেন ওই প্রতীক বাবুর মতন? বেশ করছি, শালা হাবা কালা তোতলা। আচ্ছা তুমি আমার কপালে কি করেছি ঢুকলে বলো তো? সবই আপনার গত জন্মের পাপের ফল বাবু। হালদার বাড়ির কলঙ্ক আমাকে পাপ পুণ্য দেখাচ্ছে। নমস্কার শিবনারায়ণ বাবু। নমস্কার। ও আপনি এসে গেছেন, আসুন আসুন। আমায় ডেকেছিলেন, চেষ্টা গাছ হাত ছাড়া হয়েছে বলে। হ্যাঁ, তাতে আপনার তো কোনো দোষ নেই, সব দোষী নন্দঘোষে। বাবু বাবু, আমার নাম নন্দঘোষ নয়, আমার নাম কালীনাথ হালদার, হালদার বাড়ির সতীনাথ হালদারের নবম সন্তান আমি। কলঙ্ক, অত বড় গায়কের সন্তান তুমি, গলায় একটু সুর নেই? বাবু বাবু আপনি ভুল করছেন, আমার পিতৃতে গায়ক ছিলেন না, তা তো তেলকাল ছিল। তেলকাল ছিল? গায়ক সতীনাথ তো মুখুজ্জে। মুখুজ্জেই হোক আর হালদারই হোক, সে কি আমার গান শোনাবে? হ্যাঁ, তারপর বলুন বলুন বলুন। আচ্ছা প্রদীপ, আমাকে একটা কথা বলুন তো, কালকে আপনি সুধাংশু বাবুর হয়ে লড়লেন কেন? উনি কি আপনাকে ভাড়া করে এনেছিলেন? ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? একটা সম্পর্ক আছে, সেটা হলো শত্রুতা। আমি সুধাংশু মুখার্জির সর্বনাশ চাই, আর আমার মনে হয় আপনি তাই চান। কাঠ সাপ্লাইয়ের যতগুলো ভালো ভালো কন্ট্রাক্ট আসে সব উনি বাগিয়ে নেন চালাকি করে। এই সেদিন ক্যালকাটা সমিলের 7 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট আমি তো পেয়ে গিয়েছিলাম, ওর ছেলে সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে এমন পুটিয়ে ফেললো। এখন থেকে ওই সব কন্ট্রাক্ট আপনি পাবেন। সত্যি? কি করে? পরে বলবো। কিন্তু এটা আপনার স্বার্থ। ওই যে বললাম, সুধাংশু মুখার্জির সর্বনাশ, কিছু পুরনো হিসেব মেটাবার আছে, তাই আপনার কাছে আমি খাতা করতে চাই, আর জমা খরচের হিসেবটা তুমি রাখবে কালীনাথ। জমা কত আছে না জানলে ও খরচের হিসেবটা করবে কি করে? অনেক দুঃখ অনেক যন্ত্রণা আমার এখানটায় জমা হয়ে আছে, আপনি সেগুলো আপনার জমার খাতায় লিখে রাখবেন, আর খরচের খাতায় শুধু হিসেব রাখবেন সুধাংশু মুখার্জির চোখের জলের। তাহলে আসুন হাত মেলাই। তুমি এদিকে কেন আসছেনি? চলো। বাঁশির সুরে শুধু কান্না নয় খুশিও প্রকাশ করা যায়। যায়, কিন্তু সে সুর আমি জানি না, যেদিন সে সুরের সন্ধান পাবো শোনাব। এ সুরে গল্প করা যাক। গল্প? কিসের গল্প? এই ধরো তোমার তোমার দেখা এই জঙ্গলের গল্প, এখানকার জন্তু জানোয়ার মানুষজনের,
সুধাংশু মুখার্জি, সুপ্রকাশ, নিরালয় দেবীর গল্প কিংবা সুসমনের গল্প, অথবা ধরো এখানকার বাচ্চাদের স্কুলের দিদিমণি পল্লবী দেবীর গল্প। যাদের কথা বললে আমার মনে হয় এরা সবাই একটা গল্পের পার্শ্ব চরিত্র। এরা এখানে বহুদিন ধরে আছে, একইভাবে আছে, আর এদের জীবনযাত্রা প্রায় একই রকম। কিন্তু এদের মধ্যে হঠাৎ কোথা থেকে একজন নতুন মানুষ এসেছে, যে সবকিছু কিরম এলোমেলো করে দিচ্ছে, আর যাকে দেখে মনে হচ্ছে সে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। অতএব সেই তো গল্পের নায়ক, বলো না তার কথা শুনি। শোনাবো, আগে গল্প শেষ হোক তবে তো, এখন তো সবে ভূমিকা পড়ব। Thank you.
পূজনীয় মা, আমি যে কাজে মাদ্রাজ এসেছি তা অনেকটা এগিয়ে গেছে। মনে হয় খুব শিগগিরই তোমার কাছে ফিরতে পারবো। তোমার শরীর কেমন আছে? আমার জন্য চিন্তা করো না, তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার কোনো ক্ষতি হবে না। আমার ঠিকানাটা জানাতে পারলাম না, কারণ আমি তো এক জায়গায় থাকি না, এখানে ওখানে ঘুরে বেড়াই। তুমি আমার প্রণাম নিও, এটি তোমার প্রতীক। ঠাকুর, আমার প্রত্যেককে দেখো, ও যেন ভালো থাকে। ঠাকুর, আমার মাও ঠিক আপনার মতো সকাল সন্ধে পুজো করেন। আপনার মধ্যে আমি আমার মায়ের ছায়া দেখেছি। তবু বলে রাখি, আপনি কিন্তু আমার কাছ থেকে অনেক আঘাত পাবেন। আঘাত? হ্যাঁ আঘাত। আমি জানি না বাবা তুমি আমায় কি আঘাত দেবে, তবে এটা জানি সন্তান কখনো মাকে আঘাত দেয় না। আমি কি আপনাকে একবার প্রণাম করতে পারি? একটি বার মা বলে ডাকতে পারি? আমি 100 বার ডাকতে পারো। মা ডাকার জন্য কি কোনো অনুমতি দরকার? মা ডাক শোনা তো নারী জীবনের সবচেয়ে বড় কামনা বাবা। ডাকো, মা বলে ডাকো। না 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 না, আমি আপনাকে মা বলে ডাকতে পারি না। আমার মায়ের অধিকার আপনি নিতে পারেন না। আমার মায়ের জায়গা আপনি কিছুতেই আমার কাছে ছেড়ে নিতে পারেন না, কিছুতেই না। না শিবনারায়ণ বাবু, এই গাছগুলো আপনার নয়, এবং এস এর পাশে যে এন গুলো লেখা হয়েছে সেগুলো পড়ে। সুধাংশু বাবু, এই গাছগুলো আপনার। রঘুবীর, আগে উড়াল দিয়ে এন গুলো সব তুলে দাও। ঠিক আছে। কি শিবনারায়ণ বাবু, কি প্রমাণ হলো? এই যাচ্ছ সব সব এই শালা শালা কালীনাথের জন্য। আর বিশেষ করুন স্যার, এই সেই শালাই আমাকে বলেছিল নকশাটা নাকি ভুল আছে। শালা বলেছিল ওরা কি স্বপ্ন দেখেছে গাছগুলো আমার। বা বাবু বা, আপনি তো আমায় স্বপ্ন দেখতে বললেন সেদিন রাতে, ওই কানু সুদে খাইয়ে বললেন না কালীনাথ, আজ রাতে তুমি স্বপ্ন দেখো যেন আমার এলাকায় আরো 50টা গাছ বেড়ে যায়। আর তুমি অমনি স্বপ্নটা দেখে ফেললে। আর স্বপ্নের ঘরে উঠে এসে এসের পাশে এনগুলো বসিয়ে দিয়ে চলে গেল। কি জানেন বাবু, আমাদের বংশে, মানে ওই হালদার বংশে না, আমাদের ঘুমের মধ্যে হাঁটা একটা অভ্যাস আছে। একবার কি হয়েছে আমার বাবা, শালা রাস্কেল, আমাকে ফাঁসিয়ে দিয়ে বাপের কে চাচ্ছে। আমি ভেবেনি। দেখুন, আপনাদের গাছ নিয়ে ঝগড়া তো প্রায় লেগে আছে, একটা কাজ করছেন না কেন? নিজেদের সীমানা কাঁটাতারে বেড়া দিয়ে ভাগ করে নিন। কাঁটাতার পেন্ডাম বড়ু জীবন, জীবন। হ্যাঁ বলুন বড় বাবু। সে ঝুনঝুনওয়ালা কলকাতা থেকে আসছে, ফোন এসেছিল। হ্যাঁ, ওনার অর্ডারের মাল সব রেডি। হ্যাঁ সুপ্রকাশ, হ্যাঁ ঝুনঝুনওয়ালার সঙ্গে আরো 4-5টা পার্টি আসছে, অনেক টাকার কাঠ কিনবে। দেখো এই কন্ট্রাক্ট গুলো যাতে হাত ছাড়া না হয়। ওসব নিয়ে চিন্তা করো না ড্যাডি, ও বাদ বাকি সব কটাকে আমি ঠিক কটিয়ে নেবো। ওই আমার কিছু ক্যাশ দাও। জীবন দেখো তো ক্যাশে কি আছে, সুপ্রকাশ যা চাই দিয়ে দাও। ঠিক আছে। দেখো কে এসছে। গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং, নমস্তে, সালাম আলাইকুম। আচ্ছা সেট ঝুনঝুনওয়ালা আগে? হাজি। কোন চাইয়ে? ঝুনঝুনওয়ালা সেট হ্যায়? কোন হ্যায় ঘনশ্যাম, আন্দর লেকে আও। আইয়ে আইয়ে আইয়ে। আরে সেঠ ঝুনঝুনওয়ালা, আমার নাম, আমার নাম, নমস্তে জি, নমস্তে, নমস্তে, নমস্তে। আমার নাম করিম আব্দুল্লাহ শেখ রহমান মিয়াস, ছোটা করে সংক্ষেপে করিম মিয়া, বাম্বাই সে, বাম্বাই সে কাঠ সাপ্লাইয়ের ব্যবসা করে। তো এখানে এসেছি লকড়ি খরিদে। তো আমার কলকাতা এক দোস্ত আছে, ও বলে কি কাঠের ব্যাপারে ঝুনঝুনওয়ালা সাহেবের সঙ্গে কথা। তো আমি গেলাম কলকাতা শো মিলে, তো ওখানে শুনলাম কি আপনি এখানে চলে আসে। আমি সোচলাম কি আচ্ছা এখানে এসে মোলাকাত করবে। বেঠে বেঠে ইনার কুলে বেঁচবো। রে হাঁটি 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 বেঁচে, আপনি তো খুব মজার লোক আছে, কুলে বুঝতে চান। কোন? আমি সুপ্রকাশ শেঠজি। আপনারা কিছু বলবেন না, আমি সামলা আছি। আয়া সালাম
ওয়ালাইকুম সালাম। নমস্কার ঝুনঝুনওয়ালিজি। আমার নাম করিম আব্দুল্লাহ শেখ রহমান মিয়া আছে। ছোটা করে করিম মিয়া, আমার আসতে একটু দেরি হয়ে। আই এম কামিং ফ্রম বোম্বে। ইউ সি, 200টার কাজ খরিদতে এখানে এলাম। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আরে ঝুনঝুনওয়ালিজি তো আমাদের পুরনো কাস্টমার আছে, আপনাদের জন্য স্কচ হুইস্কি এনেছি। লেকিন হাম লোক খাবে না। আপনি এতদিন আমাদের বুদ্ধি প্রকাশ বাবু। তার মানে আপনি শিবনারায়ণ বাবুর চেয়ে প্রতি টনে 500 টাকা বেশি নেন, লেকিন বলেন আপনার দাম কম। কে বলল আপনাকে? ওই করিম মিয়া, উনি ওখান থেকে 200 টন কাঠ লিখছেন। ঠিক আছে, আমি ড্যাডির সঙ্গে একটু ফোনে কথা বলে আসছি। লোকটা কে? শিবনারায়ণের লোক নয় তো? তাই তো মনে হচ্ছে। যাকে তুমি চিন্তা করো না, ড্যাডির সঙ্গে কথা হয়ে গেছে। ড্যাডি বললো কাল অফিসে কথা, দাম কমিয়ে দে। আসুন মদ খাওয়া যাক। না না আরে হ্যাঁ হ্যাঁ না না নিশ্চয় নিশ্চয় ড্যাডি, থোড়া থোড়া পি লেতে হ্যাঁ 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 চলুন। আরে আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। কোই বাত নেই, एक एक करके पी लेंगे। ठीक है हां, ठीक फिर दो दो कैन के पी लेंगे, फिर तीन दिन करके पी लेंगे। ठीक क्या है ना, कोई बात है कि बंबई में ये जो कार का मार्केट है ना, हां अशुन मौत खान। अरे ठीक है। सुप्रकाश बाबू, हमें एक तो जादू दिखावे। जादू? जादू जादू ये मजे का। हमें वो जादू सम्राट पीछे सरकार लड़का और कास्ट के सिखे छिल वो अमर गहरा दोस्त आचे इन द ईयर ऑफ 1956 ही खिलाता जादू सम्राट जापान ने दिखा ले। बास्टर्ड, उसके 20 साल बाद इन द ईयर ऑफ 1976 पीसी सरकार लड़का जूनियर पीसी सरकार ई खिलाड़ा पेरिस से दिखा ले। उसके ठीक 12 साल बाद इन द ईयर ऑफ 1988 ई खिलाड़ा करीम अब्दुल्ला शेख रहमान मियां अपना दे सुबह के दिखा। माल खान आका आ ले সুপ্রকাশ বাবু ওনার হেলথ আর ওয়েলথের জন্য চিয়ার্স। চিয়ার্স খান 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 না সুপ্রকাশ বাবু খান। আমার ইমাল তুমি আমাকে দেখুন শেঠজি, সুধাংশ বাবুর কাট আর আমার কাট একই না। রে তো বিলকুল একই আছে। দেখি দেখি দেখেন দেখেন কাট আছে মালুম। শিবনারায়ণ বাবু, এদের সবাইকে কাট সাপ্লাই করতে পারবেন তো? নিশ্চয়ই, আপনারা অর্ডার দিন, আমি কাট চালু করে দেবো। বাবু দিনের মধ্যে কাট পেয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে, এ আমার অ্যাডভান্সটা দিয়ে খেলি 1 লাখ। আচ্ছা রসিদ দেবেন তো? নিশ্চয়ই রসিদ দেবো না। যা স্টক জমে গেছে তা যদি বিক্রি না হয় তাহলে কাট ছেড়ে লাভটা কি? সামনে বর্ষা আসছে, সব যাবে। তুমি তো আপসেট হচ্ছ কেন ড্যাডি? একবার ওই ঝুনঝুনওয়ালার সঙ্গে দেখা তো করো। গিয়েছিলাম, দেখা হয়নি। যত নষ্ট গোড়া হচ্ছে ওই শালা রামজাদা করিম মিয়া। এই করিম মিয়া লোকটাকে যদি একবার পেতাম। আরে
তোমরা এখানে? আমি তো জানতাম করিম মিয়া এই রুমে আছে। আছে মাত্র। আপনি এখানে কি মনে করেন? না মানে ওর সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। ওনার তো কাঠকেনা হয়ে গেছে 200 টন। হ্যাঁ আমাদের ওখান থেকে জানি। তবু নিজে দেখা করে আমার কাঠের রেটটা ওকে আমি জানাতে চাচ্ছিলাম, কারণ দেখলাম ওই তো আসল লোক, যেভাবে এতগুলো ব্যবসাদারকে হাত করে নিল আমি তো ভাবতেই পারিনি এরকম একটা ব্যাপার। কি ব্যাপার কালীনাথ, তুমি হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়লে কেন? তুমি ওর পায়ের কাছে গিয়ে বসলে যে কি ব্যাপার? কি কোন অন্যায় টন্যায় করেছো নাকি যে আমার পায়ের কাছে বসতে হলো? আগে না উঠে দাও, উঠে যাও না, তুমি আমার চাকর। ওঠো বাবু, উঠতে বলবেন না, আপনারা সবাই গুরুজন, আপনাদের সামনে আমি ওই মাটিতে যারা বসতে পারি। বসতে হলে আমার পায়ের কাছে বসবো, ওর পায়ের কাছে নয়। আমরা কাছে করতে আমার সঙ্গে করো, নাহলে তোমার চাকরি খেয়ে দেবো। বলছে যে চশমাটা এখানে পড়ে আছে আর দাড়ি, জানকলি দাড়ি ভিজে যাবে। ও দাড়ি ভিজে যাবে, ওর আবার দাড়ি ভিজে গেলে শুকোতে অনেক সময় লাগে। হ্যাঁ ভেজা দাড়ি শুকোতে সময় নেবে, এবং ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না। ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না, তাই অনেক দেরি হবে। আর আমার ওর সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত কিছু গোপনীয় কথাবার্তা আছে, আপনি বরং নিচে অপেক্ষা করুন। ঠিক আছে আমি নিচে অপেক্ষা করছি। রাস্কেল শালা, শালা আমারই খাবে, আমারই পরে আর গিয়ে বসবে সুধাংশু মুখুজ্জের পায়ের কাছে। শালা ইজিটা আমার বলে দাড়ি খুলে রেখে স্নান করতে গেছে, গিয়েছিল ডুবিয়ে। বাথরুম থেকে আমি সব শুনেছি, আর একটু হলে ধরা পড়ে গেছিলাম। কালিনা তুমি আমার সর্বনাশ করে দিয়েছিলে। আগে না, আমি তো বাঁচালাম, আপনার দাড়িটা বিছানা থেকে উড়ে না মেঝেতে পড়লো, উনি দেখার আগেই তার উপর টুপ করে চড়ে বসলাম। বাবু বাবু, আমার এই পশ্চাৎ চেষ্টাই না আপনাদের মুখ রক্ষা করলো। তাই নাকি কালিনা, তুই মহান, তুমি একটি বিশাল বিরাট, এবার পশ্চাৎ দেশে জবাব নেই। দাড়িটা কোথায় গেল? চুলটা তো আমার কাছে। চুল কি চেয়েছে, দাড়ি কোথায় গেল? আমি তো তার উপর চড়ে বসছিলাম। লেগে নেই তো পিছনে আছে দাড়ি, ধুতির মধ্যে কোথায় গুটে রেখেছে? তোমরা কি এটাই খুঁজছিলে? কালীনাথ বাবু, চেষ্টাটা তুমি ভালোই করেছিলে, কিন্তু তুমি এটার উপর লাফিয়ে বসে পড়ার আগেই ওটা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে এসে পড়েছিল। এটা রেখে দাও, আবার যদি কখনো জোচুরি করার জন্য করিম মিয়া সাজতে হয়। জোচুরি শুরু কিন্তু আপনিই করেছিলেন। এরকম সেই যে সেবা সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে বাইজি নাচ দেখিয়ে ভাঙিয়ে নিয়ে গেল, এবার করিম মিয়াকে আমার দিকে নিয়ে এসেছে। ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। আর কালীনাথ তুমি বেয়ারকে ডাকো, সুটকে জুড়ে নিয়ে যাবে। ঠিক আসুন শিবান। La 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 la
নিয়ে পড়ে থাকা পদার পাকে এখানে আকাশ নীল যাযাবর মন তাকে ডাকে চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পদার পাকে বৈরাগী দিন যেন যেতে যেতে থামে শুনে নেশা ধরা পাখির তুজো তো দাদা নিশ্চয়ই সুধাংশু মুখার্জির বংশের কেউ হবে কি করে বুঝলেন কারণ ওনারা এখানকার রাস্তা ঘাট জঙ্গল সবকিছু নিজস্ব সম্পত্তি বলে মনে করেন ওনার বড় ছেলে ঠিক এমনি ভাবে গায়ের উপর গাড়ি দাঁড় করেছিল তাই বললাম ফ্যান্টাস্টিক তো দাদা জঙ্গলে কি করছেন আপনার তো কলকাতার দশতলা বাড়ির একতলা ফ্ল্যাটে বিরাট জ্যোতিষীর অফিস হওয়া উচিত ছিল মানুষ দেখিয়ে চিনতে পারেন সে কোন বংশের তার বাপের নাম কি সুপার আনন্দ খুশি সুখের নয় কেন কারণ আমার ওই প্রতীক নামের পর ওই সভ্য ঘটে লাগা কাঁঠালি কলার মতো যেটা বিয়ে পৈতে শ্রাদ্ধ অন্নপ্রাশন পুজোয় লাগে সে বংশ পরিচয়টা নেই বাহ বংশ পরিচয়ের এমন ব্যাখ্যা তো আগে শুনিনি দাদা এই জঙ্গলে কি উদ্দেশ্যে মানে কোন ওনাকে জানতে গেলে বুঝতে গেলে একটু সময় লাগে আমি তোমাকে পরে বলবো তার মানে দাদা একটা টেক্সট বুক তুমি এক একটা লাইন পড়ে মানে বোঝাবে এই তো খানিকটা বলো বে তুমি তাহলে তোমার নতুন ছাত্রকে নতুন টেক্সট বুক পড়াও আমি চলি পরে দেখা
ওকে দাদা, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভদ্রলোককে ভালোবেসে ফেললাম। কিন্তু পল্লবীদি, তোমার সঙ্গে সম্পর্কটা তো ঠিক বুঝতে পারলাম না, কি ব্যাপার? আমি মাস্টানি, তবে একটা জটিল বই পড়ে বোঝার চেষ্টা করছি। কদূর পড়লে? ভূমিকাতেই আটকে আছি, মানে ও যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার প্রতীক শুধু সেটুকুই জানি, কিন্তু সে দুঃখ কষ্ট যন্ত্রণাটা কি তা জানি না। সত্যি জটিল, আমার মাথা কাজ করছে না। যাকে চলে যাওয়া যাক, চলো 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 চলো। আরে আরে আরে, আমার ওই ইয়ের খবর কি? কি এর মশাই? আমার এই ভালোবাসা রানী মতির, সেই জন্য তো অপেক্ষা করে আছি। আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? কেন, একটা মেয়ে জীবনী, ও তো সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছে। সেটা তুমি জানো। ইস, এম সামথিং, তুমি বাংলা বোঝো ভাই? ও ভালো বোঝে, এই মরে যায় বাংলা বোঝে, বাংলা বোঝে। অত ম্যাডাম, প্রেমের ব্যাপারে যা কিছু বকাবকি আছে সব পরে, মানে গোপনে, নইলে কাটতু বাড়িতে অশান্তি, ফাটাফাটি, জামাটি ক্রিম কাপড়ে ভাঙা, টারাং। পরম পূজ্য পিতৃদেব, দেখো সুশবর, তুমি যেসব প্রেম টেম করছো আমাদের যুগে সব ছিল না, আমাদের কাছে বংশ মর্যাদা, বংশের সম্মান। বাবা, আজকাল আর ওসবের কোনো মূল্য নেই, কারণ পূজনীয় মা। শুনছো, ওসব কোথাও থাক না, থাকবে না, থাকবে কেন, এর একটা মীমাংসা দরকার। অতএব ম্যাডাম, মায়ের খাওয়া দাওয়া বন্ধ, ঝামেলা তো বসো, লেটস গো টু মতিরানি। চাহে কহিন মুঝে জঙ্গলি কহে, কহনে দোজ কেহতা রহে, মে প্যার কে তুফান মে গিরা, মে ক্যা করুন। চাহে কহিন মুঝে জঙ্গলি কহে, মে প্যার কে তুফান মে গিরা, মে ক্যা করুন। ইতোদিনে আসার সময় হলো বাবু। কেন, আমি যে সময় বলেছিলাম ঠিক সেই সময় এসেছি, একদিন এক মিনিটও দেরি না। তবু কেন অভিমান ডালিং? কি ডালিং ডালিং, কি নূতন কথা শিখছো গো? একটা ইংরেজি ছবি দেখলাম, তাতে শুধু ডার্লিং আর ডার্লিং। এটা মানে কি? মানে মানে হলো প্রিয়তমা। মানে 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 হৃদয়েশ্বরী। মানে 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 রানী, মানে তুমি আমার সব। ছোট বাবু যে কখন এলি? তুমি ঘুম থেকে ওঠার আগে। আচ্ছা দাদা, ও দাদা, আরে তুমি এত ঘুমো কি করে বলো তো? রাতে অত ছাই পাশ গিললে ঘুমবে না? ও নো মামি, ওসব দামি মদ কি তুমি ছাই পাশ বলছো? একটা অ্যাটম বোমের দামও প্রচুর, কিন্তু সেটা কি মানুষের উপকারে লাগে? বাবাও তো এককালে মদ খেত, উত্তরটা বাবাকে জিজ্ঞেস করিস। জানো, প্রতীক বাবু বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ, একটা কথা বললেন খুব ভালো লাগলো, আমাদের পিতৃ পরিচয়টা নাকি একটা কাঁটালি কলার মতো, মানে সর্বঘটে লাগে, বিয়ে পুজো পৈতে, তা ওই মদ খেতে লাগে, এটা তো তোমার কাছে প্রথম শুনলাম। প্রতীক বাবু ইজ এ বাস্টার্ড, ডু নো দ্যাট? চুপ প্রকাশ, তোমাকে আমি সেদিন বল দিয়েছি রে, কারোর সম্বন্ধে আজেবাজে কথা বলবে না। চল চল চলো মামনি, চানটান করে নে, আমি খাবার ব্যবস্থা করছি। রানু, কে সুনন্দা, আয়। পিয়নটা আজও চলে গেল, প্রতীকের কোনো চিঠি আসেনি, সে পৌঁছে একটা চিঠি দিয়েছিল, ব্যাস। কাজে কমে ব্যস্ত আছে হয়তো, অত চিন্তা করছিস কেন, ওর আসবারও তো সময় হয়ে এলো। হ্যাঁ, 25 দিন হয়ে গেল, বলেছিল তাড়াতাড়ি ফিরবে। তুই বস, আমি হাঁড়িতে একটু জল দিয়ে আসি, ভাতটা ধরে যাবে। তোমাদের প্রতি পূজনীয় রানু মাসি, আমার কাজ অনেকখানি এগিয়েছে, আস্তে আস্তে সর্বশান্ত করছি সুধাংশু মুখার্জিকে, ওকে রাস্তার ভিকিরি করবো আমি, ওর মুখোশ আমি খুলে দিয়েছি, আর কটা দিন মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাখো, আমি এলাম বলে। প্রণাম নিও, এটি তোমাদের প্রতীক। না না,
হয় না প্রতীক, কে তুই কি করলি? তুমি তো দুনিয়াতে কাউকেই খারাপ দেখো, ইজ এ বাস্টার্ড, বেজন্মা। তুমি দেখছি সুপ্রকাশের মতো কথা বলছো। ও প্লিজ মৃণালিনী, আমাকে একটু একা থাকতে দাও, আমি ভীষণ ক্লান্ত, প্লিজ। বাবা, দাদা সব কি আরম্ভ করেছে বলো তো? মজুররা দাদার কাছে কিছু টাকা পয়সা চেয়েছে, ওরা সব না খেয়ে রয়েছে। মজুরদের দাদা যা তা বলেছে, বলেছে যাও প্রতীক বেজ আমার পাঁচাটকে, কোনো মানে এসব কথা, বলেছে যে ওই তোমাদের খাবে। ব্যবসার ব্যাপারে দাদা যা ভালো বুঝবে তাই করবে। তুমি তোমার পড়াশোনার কথা ভাবো, মজুরদের কথা তোমায় চিন্তা করতে হবে না। কেন চিন্তা করবো না, নিশ্চয়ই করবো। মজুররা সারা জীবন আমাদের জন্য কাজ করছে, তার বদলে তারা টাকা পেয়েছে, বিনা পয়সায় কেউ কাজ করে না। কিন্তু এখন আমাদের ব্যবসা বন্ধ, টাকা দেবো কোথেকে? ঘর থেকে, যে ঘরের সিন্ধুকে তাদেরই রক্ত জল করা পরিশ্রমের মূল্য জমা রয়েছে। শুশু বোন, তোর বাবার এখন এমনিতেই মন মেজাজ ভালো নেই, তুই যা। দাঁড়াও, এর আগে কোনোদিন আমি তোমাকে আমার সামনে এরকম মাথা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলতে শুনিনি বা দেখিনি, আজই প্রথম। তাই আমি জানতে চাইছি, এইসব কথাবার্তা শিখলে কোথেকে? হঠাৎ এই পরিবর্তন এলো কোথা থেকে? আমি জানি ড্যাডি, ওর এই পরিবর্তনের কারণ আর কোথা থেকে বা এইসব কথাবার্তা শিখেছে। আজকাল প্রতীক বেজম্মার সঙ্গে ওনার খুব ভাব ভালোবাসা হয়েছে। চুপ প্রকাশ, তুমি একটু চুপ করো মৃণালিনী, একটা কথা আমার জানা দরকার। যাদের উপর ভরসা করে আমি এত বড় ব্যবসা গড়ে তুলেছি, এত সম্পত্তি করেছি, তারা আমারই জামার তলায় লুকিয়ে থাকা বিষাক্ত সাপ কি না, আমারই অজান্তে কোনোদিন আমাকেই ছোবল মারবে কি না? মিস্টার সুশোভন মুখার্জি, আমার মজুদদের কি দেয়া উচিত বা না উচিত তা নিশ্চয়ই তোমার কাছ থেকে কিংবা অন্য কারো কাছ থেকে আমাকে শিখতে হবে না। অতএব ভবিষ্যতে আমার কাজের কোনো ব্যাপারে তুমি আমাকে উপদেশ না দিলেই আমি খুশি হব। বামুন ঠাকুর যা রান্না করে দেবে তাই আমাকে খেতে হবে, সে পার্শ্ব আমি পড়িনি বাবা, কারণ খেতে তো আমাকেই হবে। আর মুখ বুঝে ছাই পাশ খাওয়ার ছেলে আমি নই, কারণ তোমার ভুলের প্রায়শ্চিত হয়তো আমাদেরই করতে হবে, হয়তো তাই করছি। বেটিয়া কি হয়েছে রে বেটিয়া? হ্যাঁ কি হয়েছে? বাবা, বাবা শরীরটা বড় চনমন করতেছে, বমি হইলো আর মাথাও করতেছে। আমি দৌড়াই গিয়ে পল্লবী দিদিকে বলি, সাথ সাথ ডাক্তার বাবুকে বি লিয়ে আসি। তুই ঘাবড়াস না বিটিয়া, একদম ঘাবড়াবি না, আমি এক্ষুনি আসছি। মতিকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম, জানি না শশুবন কি বিয়ে করবে কিনা, সুধাংশু বাবু মতিকে মেনে নেবেন কিনা, যদি না নেন তাহলে আমার জীবনে কোনো যদি নেই পল্লবী। হয় হ্যাঁ নয় না, হ্যাঁ হলে ভালো, আর যদি না হয় তাহলে সুধাংশু মুখার্জির বাড়ি ঘর আমি সব আগুনে জ্বালিয়ে ছারখার করে দেবো। মৃণালিনী, তুমি আমার এখানে? সুশোভনকে ডাকুন। সুশোভন? কেন বাবা, কি ব্যাপার? আরে প্রতীকদা, তুমি? সুশোভন, তুমি আমার সঙ্গে এক্ষুনি বসতে চলো। কেন? সবাই মতির বদনাম করার আগে তুমি সবার সামনে দাঁড়িয়ে বলবে তুমি তাকে ভালোবাসো আর তাকে বিয়ে করবে। মতিকে বিয়ে? আগে হ্যাঁ, যাকে ও ভালোবাসে, যে ওর সন্তানের মা হতে চলেছে তাকে বিয়ে করবে না? কি সুশোভন, ইম্পসিবল, আমার ছেলে কখনো ওরকম একটা বস্তির মেয়েকে বিয়ে করতে পারে না। ভালোবাসতে পারে অথচ বিয়ে করতে পারে না, তার মানে আর একটা প্রতীক বেজম্মা জন্মাবে এই জঙ্গলে, তাই না? প্রতীক, প্রতীক তুমি এখন যাও বাবা।
ওর শরীরটা ভালো নেই, প্রেশারটাও বেড়েছে। ডাক্তারও বলেছেন যে আপনি আপনি অন্তত একটু বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে যে মৃণালিনী, ওর কোনো কথা শুনো না, এটা ওর ষড়যন্ত্র, তাই সুশোভনের নামে মিথ্যে। না না বাবা, মিথ্যে নয়, আমি মতিকে ভালোবাসি এবং মতি আমার সন্তানের মা। তুমি কি করছো? দাঁড়াও মৃণালিনী, আজ আমাকে মীমাংসা করতেই হবে। আমার নাম, আমার বংশমর্যাদা, আমার প্রতিপত্তি সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়ে। নাম, প্রতিপত্তি আর বংশমর্যাদার ওজনের চাপে কত অভাগী নারী অসতী হয়ে যায়, কত বেচম্মা সমাজে বিদ্রুপ করিয়ে বেঁচে থাকে, সেটা তোমার জানা আছে? না, আমার জানা নেই, কারণ আমি তোমার এই আদর্শ, তোমার আইডিয়াল, প্রতীকের মতন বেজন মানুষ না, নন, কারণ আপনারাই তো বেজন্মা সৃষ্টি করে থাকেন। আর আজ আপনার ছেলেকে বংশ মর্যাদার নামে শৃঙ্খলে বেঁধে আপনি আরেকটা অসতী, আরেকটা বেজন্মা জন্ম দেবেন। প্রতীক, 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 তুমি এখান থেকে চলে যাও, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। যদি সত্যি আমাকে মা বলে ভেবে থাকো তুমি চলে যাও। প্রতীক, বেশ, আমি যাচ্ছি, আপনার কথা আমি চলে যাচ্ছি, কিন্তু সুশোভন, আমরা বিয়ের পুরো আয়োজন করে তোমার অপেক্ষা করব। মতি কোণে সেজে বসে থাকবে হাতে সিঁদুর কৌটো নিয়ে আর চোখে অনেক স্বপ্ন নিয়ে। তুমি যদি না আসো তাহলে ওই সাজেই ওকে আমি চিতায় জ্বালিয়ে দেব। সুশোভন, তুই এখন কোথায় যাচ্ছিস? দেখছিস তোর বাবা কিভাবে ভেঙে পড়েছে? শেষকালে তোর জন্যে তোর বাবার জীবনটাই না। আর আমি না গেলে যে আরো দুটো জীবন শেষ হয়ে যাবে মামনি, মতির আর আমার সন্তানের। তোমার সন্তান, জাস্ট সি মৃণালিনী, জাস্ট সি, এত বড় নির্লজ্জ বেহায়া আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো? আজ আমার জীবনের কোনো মূল্য নেই ওর কাছে। সত্যকে স্বীকার করতে গেলে অনেক মূল্য দিতে হয় বাবা, সত্যকে স্বীকার করার জন্য আমি তোমার এই বাড়ি, প্রতিপত্তি, অর্থ সবকিছুকে অস্বীকার করতে পারি, এমনকি সত্যকে স্বীকার করার জন্য আমি আমার জীবন দিতে পারি। সুশোভন, তুই এসব কি বলছিস বাবা? তোর অসুস্থ বাবার সামনে তুই তোর বাবাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন, আঘাত দিচ্ছিস কেন? আমি কাউকে আঘাত দিতে চাই না মামনি, কিন্তু ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝার মতন বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবেসেছি সে বস্তির মেহ কার? আর পাশের ঘর থেকে অনেকক্ষণ ধরে সব শুনছিলাম, এছাড়া আর কোনো উপায় ছিল না। মা, ওকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে, ঘরে তালা দিয়ে দিস, আর দারোয়ানদের বল গেট বন্ধ করে দিতে, লাঠিয়ালদের বল পাহারা দিতে, যাতে বেরোতে না পারে। কেন আমার সংসারটা এমন এলোমেলো হয়ে গেল? আমি তো কোনোদিন কারো কোনো অমঙ্গল করিনি, আমি কেন হলো? আসুন বড় মা, একটু আগে প্রতীক বাবুকে এদিকে আসতে দেখেছিলাম, আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? কেন, কি দরকার? এই ভদ্রমহিলা সকাল থেকে খুঁজছেন, ইনি প্রতীক বাবুর মা। ঠিক আছে, তুমি যাও। প্রতীক একটু আগেই চলে গেছে। কোথায় গেছে? বোধহয় শিবনারায়ণ বাবু ওখানে গেছে। শুনুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা, আপনি কি জানেন কেন প্রতীক আমার সোনার সংসারটাকে এভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে? কেন আমার স্বামীকে সর্বশান্ত করে দিচ্ছে? কেন তাকে আঘাতে আঘাতে কত বিক্ষত করে দিচ্ছে? আপনি তো তার মা, আপনি নিশ্চয়ই জানেন। বলুন না, বলুন কেন প্রতীক এরকম করছে? আমি জানি না বোন, জানি না। আপনি জানেন আমার স্বামী আজ অসুস্থ, আপনার ওই প্রতীকের জন্যে ডাক্তার বলেছে আর সামান্য আঘাত পেলে সে সহ্য করতে পারবে না। আপনি তো স্বামী হারা, বিধবা, স্বামী মেয়েদের কাছে কতখানি তা তো আপনি জানেন। স্বামী ছাড়া মেয়েদের আর কিছু নেই। বলুন,
আমার পা ছাড়ুন লক্ষ্মীটি, আমার পা ধরে আমাকে অপরাধী করবে না বোন। বোন বলে যখন ডেকেছ তখন দিদির পা ধরতে বাধা কিসে? দিদি নিশ্চয়ই চায় বোনের মঙ্গল হোক, বোনের স্মৃতির সিঁদুর মুছে যা তা নিশ্চয় দিদি চায় না। এ কি বলছেন বোন, আমি কি এতই নিষ্ঠুর, এতই পাপিষ্ঠা যে জানো দিদি, জানো আমার মধ্যে না তোমার প্রতীক তোমায় দেখতে পায়। ওর কাছে শুনেছি তুমিও নাকি কৃষ্ণের ভক্ত, কি অদ্ভুত যোগাযোগ দেখো। একটু আগেই আমি ঠাকুরের কাছে মাথা খুঁটে মরছিলাম, প্রতীক যেন আমার এই সংসারটা ছারখার করে না দেয়, আর ঠিক সেই সময় তুমি এলে। ঠাকুরই তোমাকে পাঠিয়েছে দিদি। দিদি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি আজই কথা দাও, তুমি এখনই প্রতীককে এখান থেকে নিয়ে চলে যাবে, বলো কথা দাও দিদি। আমি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতীককে নিয়ে এক্ষুনি চলে যাব, আর তোমার কোনো ক্ষতি অমঙ্গল কিচ্ছু করবে না, আমি এখনই ওকে নিয়ে চলে যাব, আমি এখনই ওকে নিয়ে চলে যাব। দিদি দিদি তুমি যে আজ আমাকে কি শান্তি দিলে তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। তোমার মুখটা কি একবার দেখবো না, তোমার মুখটা প্রাণ ভরে দেখাও, যাতে তোমাকে আমি সারা জীবন মনে রাখতে পারি। ফেরাও না দিদি মুখ। না না না, আমার মুখটা তুমি দেখো না, ভয় পাবে, আটকে উঠবে। যখন বয়স কম ছিল তখন মুখটা আগুনে পুড়িয়ে ফেলেছিলাম, তাই আর এই মুখ, এই কদাকার বিভৎস পোড়া মুখটা কাউকে দেখাই না। একটু ভেতরে যাবে না, মিষ্টি মুখ করবে না? আজ থাক, তোমার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, উনি দীর্ঘায়ু হবেন, আমিও তোমার স্বামীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। আমাদের দুজনের আরাধ্য দেবতা তো এক, শুধু ভাগ্য আলাদা। একটা কথা বিশ্বাস করে জানো, একটা মানুষের জন্য আমাদের দুজনের প্রার্থনা, দুজনের চোখের জল মিথ্যে হতে পারে না। ঠাকুর নিশ্চয়ই তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখবেন, তুমি সুখে থাকো, আমি আসি। ভগবান তোমার মঙ্গল করুক দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি যদি না আসো, আমি এসে গেছি। সাবাস ভাই সাবাস, আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল, আমি জানলাম ভেঙে পালিয়ে এসেছি, বাবা হয়তো লোকজন নিয়ে আসতে পারে। কোনো ভয় নেই, আমাদের লোকজন তৈরি আছে। আরে শিশুবন চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দাদা, শুভ কাজ শুরু করার আগে লোকে গুরুজনদের প্রণাম করে, তাই আমি ওই বিয়ের পিঁড়িতে বসার আগে তোমাকে একটা প্রণাম। এই না ভাই না, আমাকে প্রণাম করিস না, আমাকে প্রণাম করলে তোদের অমঙ্গল হবে। আমার মাকেও একদিন ঠিক এই কথা একজন বলেছিল, যেদিন আমার মার অসতী বদনাম খুঁজিয়ে আবার পবিত্র সতী করতে পারবো সেদিন আমাকে প্রণাম করিস, আমি বুক ভরে প্রাণ ভরে তোকে আশীর্বাদ করব। প্রতীক মা, তুমি এখানে? তুমি
তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব, তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। আপনি আপনি প্রতীকদার মা? তার মানে তো আমারও মা। মা আপনি আমাদের বিয়েতে থাকবেন না? শুনলে না প্রতীক কি বলল? আমরা থাকলে তোমাদের অমঙ্গল হবে। না মা, এ কথা বলবেন না। ছেলের বিয়েতে মা থাকলে কখনো অকল্যাণ হয়? বিয়েটা হয়ে যাক, একটু পরে যাবেন। না, আমি একজনকে ঠাকুরের সামনে কথা দিয়েছি যে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করুন। তোমার প্রতীকটা আবার তোমাদের কাছে ফিরে আসবেন, মন খারাপ করো না। চল প্রতীক। কিন্তু মা, যদি কোনো অশান্তি হয় কে সামলাবে? একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোনো কিন্তু নয়। তুই কি চাস ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা মিথ্যে হয়ে যাক? হ্যাঁ, যাও। মনে হচ্ছে তোমার মা সারা জীবন অনেক কেঁদেছে, আর কাজে যাও, কোনো চিন্তা নেই, আমি আছি। আশি পল্লবী, বিয়েটি মিটে গেলে কলকাতা চলে এসো। নিশ্চয় যাব। বিয়ে বন্ধ না করে তুমি কোথায় যাবে প্রতীক বেজম্মা? সুপ্রকাশ, সুশোভন, গাড়িতে এসে বস, এ বিয়ে হবে না। বিয়ে আমি স্বেচ্ছা করছি, প্রতীক দামে বাধ্য করেনি। তুই প্রতীক দার মায়ের ওপরে কেন বন্দুক ধরেছিস? গুলি করতে তো আমায় কর। কোন কথা শুনতে চাই না, আগে গিয়ে গাড়িতে বস, এ বিয়ে হবে না, নইলে। বেশ, আমি যাচ্ছি। কেন জোর করছো তোমরা? সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? হাত কেন তুলেছি? আপনার ছেলেকে জিজ্ঞেস করো। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যেটুকু দেখেছি তাই যথেষ্ট। চাপকে আমি তোমার পিঠে ছাল তুলে নেব। আমি করছিলাম, সুশোভনকে সামলা। আমার মায়ের দেবে কোনো বাপের প্যাটা আপনাকে বাঁচাতে পারবে না।
তোমার মতো জঙ্গলি জানোয়ারের জন্য এই বন্দুকটা আমি সব সময় রাখি। তোমার মৃত্যু আমার হাতে। যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে তার মুখটা একবার ভেবে নাও। তুমি প্রতীকের মা? কি বলবো জানা, বিশ্বাস করো আমি এখানে আসতে চাইনি। তোমার সুখের সংসার আমি ভাঙতে চাইনি, কিন্তু আমারই প্রতীক তার মায়ের মাথার কলঙ্কের দাগ মুছে ফেলতে তোমার হাত দিয়ে আমার শীতকে সিঁদুর পরানোর জন্য এখানে এসেছিল। কিন্তু আমি জানতাম না এখানে এসে যখন দেখলাম মিনার আমার বোন তোমার স্ত্রী, তখন আমি প্রতীককে নিয়ে চলে যাচ্ছিলাম। সুনন্দা, তুমি আমাকে ক্ষমা কর, তুমি আমাকে ক্ষমা কর। আমার প্রতীক, তোমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমি মরতে পারিনি। সুনন্দা, সুনন্দা! হ্যাঁ রে পোড়ার মুখী, তাই সকালে ওভাবে মন্দিরে মুখ লুকিয়েছিলি কেন? কেন একবার বলতে পারলি না? মিনা, মিনালিনী, আমি তো সে আদরে নন্দা, বল কেন বলতে পারলি না? আমরা কি শীতের সিঁদুর দুজনে ভাগ করে নিতে পারতাম না? কেন তুই সারাটা জীবন এইভাবে নষ্ট করলি? কেন তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখলি? বল, বল আমাকে, অন্তত বল। শোনো, তুমি তোমার ছোট ছেলের বিয়েটাকে মেনে নিও। নেবো, নিশ্চয়ই নেবো। মৃণালিনী, আমাকে একটু সিঁদুর দিতে পারো? যে মর্যাদা আমি ওকে দিতে পারিনি সেই মর্যাদা আজ আমি ওকে দিতে চাই। নিশ্চয়ই ওকে আমি স্ত্রী বলে স্বীকার করতে চাই। একটা অনুরোধ, একবার আমাকে বাবা বলে ডাক, একটি বার। Thank you.
সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।